জানেন আগামী 27 ডিসেম্বর সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচনে আজকে প্রচারণার শেষ দিন, আজকে রাতেই হবে শেষ দিন। এই শেষ দিনের প্রচার প্রচারণায় যুক্ত হয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজা খবর মোস্তফা, গণসংযোগ শুরু করেছেন জীবন বিমা কর্পোরেশন। দর্শক আপনারা জানেন যে আগামী 27 ডিসেম্বর জাতীয় পার্টির যে প্রার্থী মোস্তফা, তিনি তার গণসংযোগ শুরু করেছেন এবং গণসংযোগে আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়েছি। এই জাতীয় পার্টির বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠনের যারা প্রধান তারা এসেছেন এবং বিশেষ করে আমরা এখন যুক্ত হয়েছি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশনের সাথে। প্রেস মিডিয়া প্রধান যিনি রয়েছেন কাজী লুৎফুল কবির, আমরা তার কাছে তিনি যে ভোট করছেন রংপুর সিটি কর্পোরেশন তার কাছেই তার অভিমত শুনবো। আপনি এই গত কয়েকদিন ধরে এই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারে অংশ নিয়েছেন, আপনি এই কি বুঝতেছেন এবং জাতীয় পার্টি কেমন ভোটে জয়ী হবে মনে করছেন? ধন্যবাদ আপনাকে, বাতায়নকে অসংখ্য ধন্যবাদ। আসলে বেগম রওশন হিসেবের পক্ষে আমরা যারা রংপুরে এসেছি, আসলে আমরা নির্বাচনী প্রচার প্রচারণার জন্য আসিনি। আমরা মেয়র প্রার্থী মোস্তফার এখানকার যে পরিস্থিতি এবং ভোটের যে মূল্যায়ন সেটি দেখতে এসেছি, আমরা পর্যবেক্ষণ করতে এসেছি এবং আমরা তাকে যে ধরনের সহযোগিতা সেটি করবার জন্য এসেছি, এটি হচ্ছে প্রথম কথা। আর আপনি যদি বললেন যে ভোটের পরিস্থিতি, এখানে আমরা গত 5 দিন ধরে আছি এবং আমরা বিভিন্ন প্রান্তে কেউ দলবদ্ধভাবে যাচ্ছি, কেউ এককভাবে যাচ্ছি, যেটি আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করে কথা বলছি যেটি আমরা দেখার চেষ্টা করছি মানুষের ফিলিংসটা আসলে কী, ভিতরের গভীরতাটা কী সেটি আমরা জানতে পারছি বেশিরভাগ জায়গায়। যে আমাদের বিরোধিতা করে আমরা যেই বক্তব্যটি এই মানুষকে দিচ্ছি তার বিরোধিতা করে মানুষ বলছে যে আমাদের নাঙ্গল প্রার্থী জয়ী হবে, আমরা যেটি বলছি তার বিরুদ্ধেই তারা বলছে যে না, আমরা যেটা বলছি সেটা সঠিক নয়, এখানে নাঙ্গলের প্রার্থী জয়ী হবে এবং মোস্তফা ভাই আমাদের একমাত্র মানুষ, সে আমাদের কাছের মানুষ, এটি আমরা ফিলিংসটা পাচ্ছি। যার কারণে আমরা এই রিপোর্টটি আমাদের উপরে যেটি পাঠানোর দরকার সেটি আমরা করতে পারছি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এখানে এবারের নির্বাচনে একেবারে পুরো নির্বাচনটা হচ্ছে ইভিএমের মাধ্যমে, তো ইভিএমের বিষয়ে আমাদের মেয়র প্রার্থী যিনি আছেন তার কোনো এটি নিয়ে শুরু থেকে তিনি বলেছেন যে ইভিএমে ভোট হতে পারে, কিন্তু একটি সংশয় তৈরি হচ্ছে যেটি আমরা জানি গতকাল অথবা পরশু সম্ভবত একটি মক ভোটিং হয়েছিল, সেখানে কিন্তু সাড়া পড়েনি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি খুব ভালো একটি সাড়া পাওয়া যায়নি, কোনো কোনো কেন্দ্রে হয়তো 18 জন কোথাও, 25 জন কোথাও, 28 জন এরকম একটি উপস্থিতি দেখা গেছে। এর কারণে আমাদের ভিতরে একটু হালকা সংশয় আমাদের দেখা দিয়েছে, সেটি হলো যে মানুষ যারা সাধারণ ভোটার, বিশেষ করে একেবারে এখানে আমি যদি ঘুরেছি দেখেছি রিক্সাওয়ালা শ্রমজীবী মানুষ, এদের ভিতরে মোস্তফা ভাইয়ের একটি ভালো সমর্থন রয়েছে প্রায় 90 ভাগের উপরে, তো এরা কিন্তু উৎসাহী হয়ে ভোট কেন্দ্রে যাবে। আমাদের মতো যারা আছে তারা অনেক উৎসাহী হয়ে যাবে না, আরও হচ্ছে শীতের এই সময় মানুষের ভিতরে একটা জড়তা থাকবে, যারাই উৎসাহী হয়ে যাবে এরা কিন্তু ভোটটি সঠিকভাবে দিতে পারবে কি না বা সেই ভোটটি সঠিকভাবে কাজ হবে কি না যেহেতু যান্ত্রিকতার একটা বিষয়, সেখানে আমাদের মনের ভিতরে একটা সংশয় ঢুকেছে যে আমাদের মেয়র প্রার্থীর আশা ছিল বা তার কোনো টিমের আশা ছিল এবং আমাদের আশা ছিল যে উনি প্রায় 1.5 লাখেরও উপরের ভোটের ব্যবধানে উনি বিজয়ী হবেন, সেই ক্ষেত্রে যদি ওনার উল্লেখযোগ্য ভোট লাভ হয়ে যায় তাহলে ভোটের ব্যবধানটা হয়তো কমে যেতে পারে, এটি আমাদের জন্য নাকি বড় ধাক্কার জায়গা, তো সে কারণে আমাদের একটি সংশয়। আর নিরাপত্তা বা এখানে নির্বাচন কমিশনের আয়োজক এ নিয়ে আমাদের কোনো ধরনের সংশয় নেই, আমরা অভিনন্দন জানাই নির্বাচন কমিশনের এবং এখানকার প্রশাসনকে অভিনন্দন জানাই এবং আমরা নির্দলীয় নেতা বেগম রওশনের পক্ষ থেকে এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং আমরা প্রার্থীর যে নির্বাচনী প্রচারণা দেখছি সেই সকালে থেকেই উনি শুরু করেন, যেমন আজকে আপনি জানেন যে আজকে সেই 7-8টার আগে থেকে তিনি নির্বাচনী প্রচারণায় নেমেছেন এবং এখনও অধ্যবধি আপনি দেখছেন যে নির্বাচন নামা করছে, সেই কারণে আমরা বিরোধী নেতার পক্ষ থেকে তার পুরো টিমকেও অভিনন্দন জানাই এবং বাতায়নকে অনেক দর্শক আপনারা শুনছিলেন যে বেগম রওশন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, তিনি বেগম রওশনের সাথে মিডিয়া উইংয়ের প্রধান যিনি কাজী লুৎফুল কবির, তিনি যদি বলছিলেন যে বিশেষ করে মক ভোটিং যেটি অনুষ্ঠিত হয়েছে সেটিতে উপস্থিতি কম দেখে তিনি একটি শঙ্কা প্রকাশ করেছেন। দর্শক, রংপুরের প্রেস ক্লাব মোড় থেকে